দেখো গাইজ, এখন বাজে সকাল 6:30। আর দেখো বাড়িতে গাড়ি চলে এসেছে, আর দেখো গাড়ি করে মা বাবা তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে বর্ধমান নার্সিং, বর্ধমানে আর কি নার্সিং হয়তো বাবার আজকে অপারেশন আছে সেই জন্যই। তো ডাক্তার বলেছে 9টার মধ্যে পৌঁছাতে, তো এখন 6:30 বাজে, তো এখান থেকে বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টার মতন টাইম লাগে, তো আরামসে পৌঁছে যাবে। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে রূপনাথ ব্লগস ওয়েলকাম জানাই কেন তুমি বেনুতে। তো গাইস, এখন সকাল 7টা বাজে, তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে স্কুলে যাবো আর কি, মাম্মা তো এখন সবজি কাটতে বসেছি, আর আজকে জানো তো বাবার হচ্ছে অপারেশন, তো বাবা গেছে বর্ধমানে আর কি। তো তো দেখলে তো গাড়ি করে গেল, তো আমি এখন সব কাজ ফাজ সেরে মামাকে নিয়ে স্কুলে যাবো। আর দেখো আমার নাকের উপর একটা ফোড়া হয়েছে, কি ব্যথা জানো না, ছোট্ট হইতেছে না, প্রচণ্ড ব্যথা। তো আর এদিকে দেখো আমি সবজিগুলো, সবজি আমি কেটেছি আর কি, আর কিছুটা বাকি আছে কাটার, কেটে ঝটপট রান্না করবো, তারপর যাবো স্কুলে। দেখো পুঁই শাক আর কুমড়ো কেটেছি, কেটে দেখো আমি ভিজিয়ে রেখেছি, কারণ পুঁই শাকটার মধ্যে অনেকটা মাটি আছে বলে, তো ভিজিয়ে রাখলে কাদাগুলো উঠে যাবে আর কি। আর এইদিকে দেখো হচ্ছে আমি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, তো ভাবছি ডাটাগুলো কী করবো আর কি, তো এখনও এখনও ভাবছি ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো না কী করবো বুঝতে পারছি না, তো দেখি কী রান্না করি। তো গাইস, আমার সকালে পুরোপুরি রান্না কমপ্লিট, তো ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে বসিয়েছি কুমড়ো দিয়ে পুঁই শাক। আর এদিকে দেখো নাকের উপর পোড়াটা না কোমরে বাড়ছে, কী ব্যথা জানো না। তো দেখো কী কী রান্না করছি, দেখো কুমড়ো দিয়ে পুঁইশাক হচ্ছে, আর হচ্ছে এখানে ডাল হয়ে গেছে, আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। তো সকাল দুপুরে একবারে রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। তো এবার মামা এখনও ঘুম থেকে ওঠেনি, তো 8টা বেজে গেছে, তো মামাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে আমি তারপরে ওকে নিয়ে স্কুলে যাবো। আর তোমরা তো সকালবেলা দেখলে আজকে বাবা মা আর তোমাদের দাদাভাই তিনজনে গেছে আর কি, যে হসপিটালে বলছি নার্সিং হোম। তো আজকে বাবা হচ্ছে অপারেশন, তো বাড়িতে তেমন কেউ নেই, চলো রান্নাটা কমপ্লিট করে করে মেয়েকে তুলি, তারপরে রেডি হয়ে স্কুলে যাবো, আর তোমার ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি এনে দুবার ডেকে গেলাম, তো ওঠেনি। দেখো আজকে জানো তো ভোরের দিকে ভীষণ ঠান্ডা পড়েছে, এই দেখো বালিশগুলো আমি তুলে দিয়েছি, তবুও মাম্মা শুয়ে রয়েছে। মামা ওঠো, 8:30 বেজে গেছে, এরপরে কিন্তু স্কুলে লেট হয়ে যাবে, চলো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং তাকাও এদিকে, দেখাও চুলগুলো মুখ থেকে সরাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং তোমাদের সবাইকে, দেখো গুড মর্নিং বলে দিয়েছে। আর মাম্মার দেখো দুজন, দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, দেখ তোর দেখ ওই টেডি বিয়ার আর ওটাকে, ওটার নাম কি, আর ওই দেখ ওই কোনায় দেখ পড়ে রয়েছে, দেখ কান্না করছে তোর মনা, কান্না করুক, ওই দেখো আবার শুয়ে পড়লো। তো গাইস মাম্মাকে তুলে নিই, তারপরে ব্রাশ করাবো, খাওয়াবো, তারপর স্কুলে যাবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর দেখো সব পুতুলগুলোর অবস্থা দেখো। গাইস দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, তো মামা এখন ঘুম থেকে উঠে চলে গেছে উপরে ওর বোনুর কাছে, আর এই ফাঁকে আমি দেখো বিছানাটা তুলে নিয়েছি। তো আর বাইরে জানো তো কাঠের উনানে আমি ভাত বসিয়েছি, তো এদিকে রেডি করতে করতে আমার কাঠের উনানের ভাতটাও হয়ে যাবে। দেখো এদিকে আমি দেখো কাঠের উনানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো। দেখো কালকে যে জামা কাপড়গুলো আর কি ধুয়েছিলাম সেইগুলো শুকায়নি, সেইগুলো দেখো আজকে আবার বের করে দিচ্ছি, তো হালকা একটু রোদ্রু লাগলে শুকিয়ে যাবে, আমি তার জন্য দেখো বাইরে মেলে দিচ্ছি। আর ওদিকে তো ভাতটা হচ্ছে, তো ভাতের কাছে তো আমাকে বসে থাকতে হচ্ছে না, তাই ভাবলাম এদিকে কাজগুলো আমি চটপট সেরে নিই, কারণ বসে থাকলে তো স্কুলে যেতে আমার সত্যি লেট হয়ে যাবে তার জন্য। তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে, তো রান্নাঘরে এসে আগে কী করব, বাটিতে জল দিয়ে নিচ্ছি, জল নেওয়ার পরে আগে মামার খাবারটা আমি বসাবো, তো খাবারটা ঠান্ডা হতে বেশ খানিকক্ষণ আর কি সময় লাগবে। তো দেখো খাবারে আমি দিয়ে দিলাম সুজি, তো মামা সুজি খেতে ভীষণ ভালোবাসে, তো মামা সকালবেলা আজকে মামার জন্য বানিয়েছে সুজি, আর আমার জন্য বানিয়েছে ওটস, তো মামাকে সুজি খাই আর আমি ওটস খাইয়ে চলে যাব স্কুলে। আর ওদিকে মনে আমার ভাতটাও হয়ে গেছে, চলো দেখি। গাইস দেখো আমার ভাতটা প্রায় ফুটে এসেছে,
দেখো। আর এইদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকে দেখো পিসি তুলসী পাতা তুলছে পুজো করবে বলে। তো মাম্মাকে এবার চটপট আমি ব্রাশটা করিয়ে দেবো। আর দেখো ব্রাশ করানো হয়ে গেছে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো মাম্মাকে দেখো আমি গ্লাসে করে সুজিটা খাওয়াচ্ছি। তো এদিকে মাম্মা বলছে আজকে টিফিনে ইপি নেবে, তো ইপিটা ঝোল ঝোল ইপি না, বেশ শুকনো শুকনো করে ডিম দিয়ে ইপি নেবে। তো আমি সেটাই আর কি রেডি করছি। তো একবার ওকে খাওয়াচ্ছি, তো একবার ওর টিফিনটা আমি রেডি করছি। তো ইপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এবার আমি ডিমটা ভেজে নেব। দেখো তারপরে আবার মাম্মাকে খাওয়াচ্ছি, এই করে আর কি চলছে। তো কাজ করতে করতেই আর কি ওকে খাওয়াচ্ছি। তো ও দেখছে আর কি, তো ও আজকে ইপি দেবে বলে ভীষণ খুশি। তোমরা দেখেই বুঝতে পারছো ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু রোজ রোজ দিই না, খেলে তো প্রত্যেকদিন খেলে দেয় একই জিনিস, খেলে শরীর খারাপ করবে, তাই দিই না। তো আজকে বায়না ধরেছে স্কুলের টিফিন এটা দিতে হবে, তাই দেখো ওর জন্য এটা বানাচ্ছি। তো ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো। আর মাম্মা তো ভীষণ খুশি, মাম্মা বলছে আজকে যখন স্কুলের টিফিন দেবে সবার আগে আমি আজকে টিফিনটা খেয়ে নেবো। তো যেটা বলে আর কি সেটাই দিই, তা যদি আমি আমার মতন করে দিই তাহলে খায় না। আর এইদিকে দেখো অল্প তেল দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ভেজে আমি ইপিটা দিয়ে দিলাম। তো ইপিটা একটু নেড়ে চেড়ে তারপরে ডিমটা দিয়ে দেবো। দেখো এরকম করে বানালে আর কি বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে, আর প্রতিদিন বিভিন্ন ধরনের বানালে আর কি ভালো লাগে, ওদেরও ভালো লাগে, ওদের খাবারের আর কি টেস্টটা বদলে যায়। তো ওদের আর কি সত্যি সত্যি ভীষণ ভালোবাসে। তো মাম্মাকে আমি ঝোল ঝোলও বানিয়ে দিই, আবার এরকমও বানিয়ে দিই। তো এরকম অনেক দিন আগে একদিন বানিয়েছিলাম, তো আজকে বলছে আমাকে এরকম করে বানিয়ে দাও। তো দেখো ডিমের সঙ্গে দেখো যে ইপির যে মশলাটা আছে ওটাই আমি মিক্সড করে দিলাম, কিন্তু এর সঙ্গে কিন্তু আমি কোনো এক্সট্রা নুন ব্যবহার করিনি, কারণ ইপির মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ নুন থাকে, ওটা দিলেই আর কি হয়ে যায়। তো আমি দিয়ে দিই। দেখো ভাই সমস্ত কাজ সেরে মাম্মাকে রেডি করি, আমি নিজে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম মাম্মা স্কুলে। তো আজকে জানো তো বেশি দূর হাঁটতে হয়নি, তো একটুখানি হাঁটার পরে টোটোটা পেয়ে গেলাম। তো আজকে সময় বুঝেছে যে আজকে আমার সত্যি সত্যি অনেকটা লেট হয়ে গেছে, যদি অনেকটা হাঁটতে হতো মাম্মা স্কুলে যেতে সত্যি সত্যি লেট হয়ে যেত। তো টোটোটা তাড়াতাড়ি পেয়ে যেতে আমার খুব ভালো হয়েছে। আর এই দিকে দেখো আমি মাম্মা স্কুলে চলেছি, তো মাম্মাকে আমি স্কুলের ভেতরে ঢুকিয়ে দিই, আমি এখন বাইরে চলে আসছি। তো এখন 10:15 বাজে, তো 10:20 মতো স্কুলে ঢুকতে ঢুকতে 5 মিনিট আগেই আমি চলে আসছি। তো বাইরেতে এসে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, তো দেখো স্কুলের বাইরে লেখা আছে মেরিল্যান্ড ইনস্টিটিউট। তো দেখো স্কুলের সামনে একটা দেখো বড় মাঠ আছে, এই দেখো এই মাঠটা। দেখো বাস এই ঘরটাতে আমরা সবাই মিলে বসে গল্প করি, আড্ডা মারি, আর মাঠে দেখো কত হনুমান যে বড় মাঠটা আছে ওখানেই দাঁড়িয়ে আছে। তো কি করবো, আমার ছুটি হবে, একটা তো এখন বাজে হচ্ছে 10:35। তো যখনই আমি স্কুলে আসি এই মাঠের সামনেতে এত বড়, তোমরা দেখো। তো এইখানে আমরা আর কি সবাই মিলে গল্প করি, তো পেছনে দেখো সবাই আছে। তো এখানে সবাই কথা বলছে বলে আমি একটু সামনে এগিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো রান্না বান্না তো সব কমপ্লিট করেই চলে এসেছি, আর আজকে জানো তো বাবার অপারেশন, তোমাদের তো সকালবেলায় বলেছিলাম, আর বাড়িগুলো তো গেলে সকালবেলা। তোমাদের দাদাভাইকে ফোন করিনি আর কি, তো এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে। তো নার্সিং হোমে ভর্তি হওয়ার ব্যাপার ট্যাপার আছে, তার জন্য একটু ব্যস্ত থাকবো বলে আর কি ফোন করিনি। তো একটু পরে আর কি ফোনটা করবো। তো ভাই